শ্যামনগরে ইউপি সদস্যা ও তার ছেলের সংবাদকর্মী আশিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। শ্যামনগর থেকে আব্দুল কাদেরের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। রবিবার বেলা 11টার সময় নীলডুমুর খিয়াঘাটে গাবুড়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা ফরিদা পারভিন ও তার ছেলে সাংবাদিক আশিকুর রহমানকে বেধড়ক মারপিট করেছে বুড়িগোয়ালিনী এলাকার আব্দুর রশিদ গাজীর ছেলে বাপ্পি বয়স 22 ও গোলাম হাবিব বয়স 28, একই এলাকার রুহুল আমিন গাজীর ছেলে মনিরুল বয়স 18, জহিরুল বয়স 30, পিতা জোহর আলী সহ 8 থেকে 10 জন মিলে ব্যাপক মারপিট করেছে। ইউপি সদস্যা ফরিদার মোটরসাইকেল ড্রাইভারের সাথে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে সংঘবদ্ধ দল নিয়ে নীলডুমুর খিয়াঘাটে বেধড়ক মারপিটে আহতরা বর্তমানে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ইউপি সদস্যা ফরিদার অবস্থা আশঙ্কাজনক, এ বিষয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।